2021 বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে রাজ্যে হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। বৃহস্পতিবার হিংসা সংক্রান্ত সব মামলায় এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী হিংসার মামলা অন্য রাজ্যে স্থানান্তর করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। তার ট্রায়ালিং স্থগিতাদেশের রিট দেয় সুপ্রিম কোর্টের বিচারপতির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল তার বক্তব্য জানানোর সময় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।